কত বড় অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সৌভাগ্যবান যে আমরা আল্লাহর দিনের পথে চলার সুযোগ লাভ করেছি। কত মানুষ রয়েছে অর্থে, সম্পদে, শিক্ষা, জ্ঞানে, বুদ্ধিতে হয়তোবা তার বহুদূর অগ্রসর হয়েছে, কিন্তু আল্লাহর দিনের পথে তার অগ্রসর হওয়া সম্ভব হয়নি, বহু পিছে পড়ে রয়েছে। তাদের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সম্মানিত করেছেন। আজকে আমরা জান্নাতের কথা চিন্তা করি, আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করি। এই চিন্তারও সুযোগ হতো না যদি আমরা আল্লাহর পথে থাকার সুযোগ না পেতাম। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে আবারও বলছি আলহামদুলিল্লাহ। কত বড় অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে 23 তারিখ নভেম্বরের, গত দুদিন আগে 21শে নভেম্বর আমরা আমাদের দেশে এই রাজধানীর বুকেও এক শ্রেণীর মানুষ ইসলাম নিয়ে বা ইসলাম চর্চা করতে গিয়ে, রাসূলের ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে কত ধরনের তারা কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন মিডিয়ায় দেখা যায় সেগুলিকে তুলনা করে, কেউ বলছেন দুর্গাপূজার যেমন আসন ও মিছিল, আর 12ই রবিউল আউয়ালের যেমন আসন ও মিছিল, অথবা 10ই মুহররমের যেমন তাজিয়া কবরের আসন ও মিছিল, সেগুলির মাঝে কোনোই পার্থক্য নেই। বাস্তবেই তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ না করে তার প্রতি ভালোবাসার দাবি দিয়ে এ সমস্ত ইসলাম বিকৃত কর্মকাণ্ড কারা করতে পারে? নিশ্চয়ই যে প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদার, তাকে ভালোবাসে, তাহলে তিনি যা বলেছেন তা বর্জন করে, যা নিষেধ করেছেন তা কখনো করতে পারে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, পরিবেশ পরিস্থিতিতে আমরা যেন দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়ে, ভালোবাসার বিকাশ ঘটাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেগুলিতেই লিপ্ত হচ্ছে, আর যা নির্দেশ দিয়েছেন সেগুলি থেকে দূরে থাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ্য করিয়া যিনি আমাদেরকে এমন একটি আদর্শ দিয়েছেন, এমন একটি চেতনার অধিকারী হওয়ার সুযোগ করে দিয়েছেন, যার ফলে আমরা তাদের এই ত্রুটিগুলি বুঝতে পারি এবং সেই ত্রুটি থেকে বিরত থাকারও চেষ্টা করি, সেই আদর্শটি হচ্ছে আহলুল হাদিস। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আদর্শ দিয়েও আরও সম্মানিত মর্যাদাশীল করেছেন, আবারও প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। কারণ আহলুল হাদিস এটি এমন একটি আদর্শ, এমন একটি চেতনা, আবেগী হয়ে কিছু করার সুযোগ নেই, মানুষ করছে তাই করার সুযোগ নেই, মানুষকে দেখছি তাই আমিও করব এমন সুযোগ নেই। এ চেতনা এই বৈশিষ্ট্য বলে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন এবং আল্লাহর প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন
তার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, তার বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই, তার বাইরে আমাদের কিছু বলার সুযোগ নেই, এমনটি হচ্ছে আহলে হাদিস এ আদর্শ, এ বৈশিষ্ট্য, এ চেতনা। সুতরাং যেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদিক থেকে প্রশংসা, কৃতজ্ঞতা, তেমনইভাবে আমাদেরকে আরও সচেতন হতে হবে। আজকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা বুঝেন, তারা জানেন, কিন্তু নতুন প্রজন্ম তারা কি সেই নির্দেশনা পাচ্ছে, তারা কি সেই গাইড পাচ্ছে, তারা কি সেই শিক্ষা পাচ্ছে, তারা কি সেই পথ দেখার সুযোগ পাচ্ছে, সেটাও আমাদেরকে একটু ভাবতে হবে। একদিকে যেমন যাদের পূর্বপুরুষেরা এ পথে ছিলেন না, কিন্তু তারা সত্যের সন্ধানী হয়ে এ পথে আসার সুযোগ পাচ্ছেন নতুন প্রজন্ম, অপরদিকে যাদের পূর্বপুরুষেরা এ পথে ছিলেন তাদের নতুন প্রজন্ম আবার সঠিক গাইড না পাওয়ার কারণে তারা ভিন্ন দিকে চলে যাচ্ছে। সুতরাং আমাদের সকলেরই দায়িত্ব হবে, কর্তব্য হবে, আমাদের নিজেরা যেমন এ আকীদার ধারক বাহক, বিশ্বাসী, এ আদর্শের অনুসারী, ঠিক আমাদের পরবর্তী প্রজন্মকেও যেন সেভাবে আমরা গড়ে তুলতে পারি, এটি আমাদের একটি ইমানি দায়িত্ব।